বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের এখন অবধি কিন্তু কোনো সেঞ্চুরি দেখা যায়নি। কারণ কলকাতা নাইট রাইডার্সের 2008-এ যখন আইপিএল শুরু হয়েছিল তখনই কিন্তু ব্রেন্ডন ম্যাকালাম সেঞ্চুরি করেছিল। তারপর থেকে কিন্তু একটিও প্লেয়ার সেঞ্চুরি করতে পারেনি। অন্য অন্য টিমে কিন্তু 2-3 সেঞ্চুরি করছে প্রত্যেক প্লেয়ার, কলকাতা নাইট রাইডার্সে কিন্তু কোনো প্লেয়ার সেঞ্চুরি করতে পারেনি। তো এবছর কলকাতা নাইট রাইডার্সের সেঞ্চুরি হবে। তো কোন প্লেয়ার ওই সেঞ্চুরি মারবে আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটিকে পুরোটা দেখবেন, আর কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকলে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের সেঞ্চুরি মারতে পারে রহমানুল্লাহ গুরবাজ। হ্যাঁ বন্ধুরা, রহমানুল্লাহ গুরবাজ কিন্তু ভয়ঙ্কর ওপেনার। সে কিন্তু একার হাতে ম্যাচ জেতাবার ক্ষমতা রাখে। সে একাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে হারা ম্যাচকে জিতিয়ে বার করতে পারে। এর আগে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ অনেক সেঞ্চুরি করেছে। তো এবছর কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে রহমানুল্লাহ গুরবাজ সেঞ্চুরি করবে। আপনারা কমেন্ট করে জানান যে কলকাতা নাইট রাইডার্সে কি এবছর সেঞ্চুরি আসবে, আর কোন প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেঞ্চুরি করবে। আমার তো মতে বলে রহমানুল্লাহ গুরবাজ কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেঞ্চুরি করবে। আপনারা ভাবছেন লিটন দাসও রয়েছে, কিন্তু লিটন দাস কিন্তু প্লেইং ইলেভেনে খুব একটা সুযোগ পাবে না, আর যে বেশি সুযোগ পাবে সেই কিন্তু সেঞ্চুরি মারার সুযোগটা পাবে। তো লিটন দাস তো খুব একটা ভালো সুযোগ পাবে না, আর রহমানুল্লাহ গুরবাজ কিন্তু বেশ কয়েকটি ম্যাচে সুযোগ পাবে, তাই রহমানুল্লাহ গুরবাজের সেঞ্চুরি মারার চান্সটা অনেক বেশি। কলকাতা নাইট রাইডার্সের সেঞ্চুরি যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর এরকমই ক্রিকেট নিউজ আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকলে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।